হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায়। অভিযোগ, হঠাৎই শোভাযাত্রাকে লক্ষ্য করে পাথর ছোড়ে কয়েকজন দুষ্কৃতী, গুলি চালানোরও চেষ্টা হয়। এরপর দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। এলাকায় নামানো হয় র্যাফ। ঘটনায় এখনও পর্যন্ত 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন আবার বাঙালি। মূল অভিযুক্ত মোহাম্মদ আনসারের বাড়ি হলদিয়ায়। ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে দিল্লির পুলিশের একটি দল। এদিন সকালে পূর্ব মেদিনীপুর, মহিষাদল, সুতাহাটা সহ বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছেন তারা। তবে এই ঘটনা নিয়েই, অর্থাৎ দিল্লির জঙ্গিপুরীতে এই ঘটনা নিয়েই আজ দিল্লি যাচ্ছেন তৃণমূলের একটি সংসদীয় প্রতিনিধি দল, তা আগেই জানা গিয়েছিল। আজ সেই দলে রয়েছেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় সহ কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অরূপা পোদ্দার এবং শতাব্দী রায়। আজ কলকাতা বিমানবন্দরে সেই ছবিও ধরা পড়েছে।